আমরা এজেন্টের কাগজটা বলতাছি ওনার লেখার জন্য, উনি আমাদের এজেন্টের কাগজটা না লেখা বলতাছে আগে এখানে সই করেন, যেটা হচ্ছে ভোট গণনার পরে সই করা হবে। আপনার এখানে শুনতেই পাচ্ছেন যারা এখানে এজেন্টের দায়িত্ব পালন করছে তাদের যে ভূমিকা, তাদের যে কাজ, তাদের সারাদিনের কাজকর্ম শেষ করার পরে দিন শেষে তাদের গণনার পর তাদের যে স্বীকারোক্তি সিগনেচার সেটি কিন্তু তাদের আগে আদায় করা হচ্ছে। এর পিছনে কি দুর্বিষহ কারণ থাকতে পারে আপনারা বুঝতেই পারছেন। চলুন আমরা পরবর্তী ক্লিপ শুনি। ঠিক আছে, আমি বলতেছি যে কিসের এটা বলতে সাইন করেন আপনি, এটা পরে দেখবেন। পর আমি বললাম যে এটা তো ভোট গণনার পরে দেন দেখি কাগজটা, উনি আমাদেরকে কাগজটা দিতে চায় না, আমরা ওইখান থেকে জোর করে এটা নিয়ে নিয়েছি। তো আমরা এইভাবে ভোটাভুটি আমরা এইভাবে কেন করতে পারবো না, আমরা বর্জন করবো ভোট এইভাবে, কারণ এখানে সুষ্ঠুভাবে ভোট হওয়ার কোনো পরিকল্পনা নাই। শুধুমাত্র আপনার এখানে শুনতেই পেলেন যে তারা যেখানে দায়িত্বরত আছে তারা পুরো বিষয়টি সারাদিনের যে কাজকর্ম সেটি বোঝার পরে এখানে গণনা শেষেই তারা হচ্ছে তারা এখানে স্বীকারোক্তি বা সিগনেচারের কাজটি শেষ করবে, কিন্তু আমরা এখানে আগেই তাদের স্বীকারোক্তি বা তাদের সিগনেচার নিয়ে নেওয়া হচ্ছে। এটি কেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন, তাদের সুবিধার জন্য, যাতে শেষ বেলায় অনিয়ম করতে তাদের মতো করে সুবিধা হয়। চলুন আমরা পরবর্তী ক্লিপটি একটু শুনি। সুধীরবৃন্দ, আমি আপনাদের আরেকটি জায়গার ঢাকার ভিতরে শুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখন 10টার উপরে বাজে, প্রায় 2 ঘন্টা অতিক্রম করেছে ভোট কেন্দ্রে। আপনারা দেখছেন যে এখানে কোনো মানুষের আনাগোনা দেখা যাচ্ছে না, 2-1 জন মানুষ এখানে ঘোরাফেরা করছে, সেরকম কোনো পরিবেশ নেই। ভোট কেন্দ্রে যেরকম জমজমাট মানুষের উপস্থিতি থাকার কথা সেটি কিন্তু দেখা যাচ্ছে না। 2 জন এখানে লোক ঘোরাফেরা করছে এবং কিছু গার্ডের লোক এবং যারা পর্যবেক্ষণ করছে তারা দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু কোনো ভোটারের উপস্থিতি দেখছি না। দোতলায় এখানে ভোটের আয়োজন করা হয়েছে, দোতলাও হচ্ছে কোনো লাইন কোনো কিছু নেই, উপরে কিছু দায়িত্বশীল কর্মরত লোকজন বসে আছে, তারা আরাম করছে। খুবই ব্যস্তময় দিনে তাদের একটি অলস সময় কাটানো হচ্ছে। এই অলস সময় তারা শেষ পর্যন্ত কত সময় কাটাতে হবে সেটা বলা যাচ্ছে না, একজন দুজন করে। এরা আসলে ভোটার কিনা সেটা বলা যাচ্ছে না, ভোটারদের বেশভূষা বা তাদের আচার আচরণ বা তাদের উপস্থিতি বোঝার মতো, কিন্তু তাদেরকে ওই সেইভাবে দেখা যাচ্ছে না। আপনারা দেখছেন যে কিছু দায়িত্বশীল লোকজন এখানে বসে বসে অলস সময় পার করছে। পুরো জায়গাটি হচ্ছে ফাঁকা। আর শুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। পরবর্তী আপডেট হয়তো বা আপনাদের অল্প সময়ের মধ্যেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঢাকার বিভিন্ন জায়গা থেকে। আপনারা দেখতে থাকেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে দেখানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।